আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক, মানব সৃষ্টির পর থেকে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে পরকীয়া সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম পুরুষের যে বহু বিবাহ করার যে লিপ্সা, যে অভিলাষ, যে চেষ্টা এবং যে তদ্বির, এটি নিয়ে সৃষ্টির সেই শুরু থেকে আজ অবধি আলোচনার যেমনি শেষ নেই, সমালোচনার তেমনি শেষ নেই। নারীরা মায়ের জাত, নারীরা অবলা, এবং নারীদের নিয়ে পুরুষের গল্প, কবিতা, উপন্যাস এবং চিত্রপট অঙ্কনের যে প্রতিযোগিতা, সেটি অনাদিকাল থেকে চলে আসছে। পৃথিবীর বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজত্বকালে, বিভিন্ন প্রেক্ষাপটে কখনো কখনো নারীবাদের যেমনি উত্থান ঘটেছে, আবার কখনো কখনো পুরুষতন্ত্র সেই নারীবাদীদেরকে পরাজিত করে সেখানে প্রতিষ্ঠা করেছে এক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, সামাজিক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা নারীদের কার্যত কোনো অধিকারই ছিল না। আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে, যে সৃষ্টির প্রথমে, একেবারে প্রথম দিকে, যখন মানুষ মূলত কার্যত অসভ্য ছিল, তখনও কৃষি ব্যবস্থা চালু হয়নি, মানুষ বন জঙ্গলে বসবাস করত এবং শিকারই ছিল মূলত পেশা, ঠিক সেই সময়টাতে সারা দুনিয়া মূলত নারীদের দ্বারা শাসিত হতো এবং পুরুষেরা ঠিক নারীদের অধীন থেকে বছরের পর বছর নয়, শত শত বছর নয়, হাজার হাজার বছর এভাবে অতিবাহিত করেছে। পরবর্তীতে একটা সময় আসলো যখন যুদ্ধ বিগ্রহ, স্বার্থ নিয়ে, জায়গা জমি নিয়ে, গবাদি পশু নিয়ে, ভূমি নিয়ে যখন স্বার্থবাদী দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হলো, পারস্পরিক যুদ্ধ এবং বিগ্রহ শুরু হলো, ঠিক সেই সময়টাতে নারীদের ঠিক সেই কর্তৃত্বটাকে পিছনে ফেলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল এবং সেই সমাজ ব্যবস্থা প্রাচীনকাল গেল, মধ্যযুগ গেল এবং আজকে যে আধুনিক যুগ, এ যুগেও অব্যাহত রয়েছে। বিশেষ করে মধ্যযুগে নারীদের যে অবস্থা, সেটি খুবই সকরুণ। এর কারণ হলো, মধ্যযুগে সারা দুনিয়াতে রাষ্ট্রশক্তিতে প্রভুত্ব অর্জনের জন্য যে যুদ্ধ এবং বিগ্রহ অনিবার্য হয়ে পড়েছিল, সেই যুদ্ধে পুরুষেরা মারা যেত, শত শত হাজার হাজার পুরুষেরা মারা যেত, লক্ষ লক্ষ পুরুষেরা মারা যেত এবং যুদ্ধক্ষেত্রে অসংখ্য নারী, লক্ষ লক্ষ নারী বন্দী হত প্রতিপক্ষের হাতে। এ সকল নারীদেরকে এবং ছেলে সন্তানদেরকে অন্যান্য যে যুদ্ধ লব্ধ মাল সামান, তাদের মতোই এগুলিকে গনিমতের মাল বা যুদ্ধ লব্ধ সম্পত্তি বলে গণ্য করা হতো। কি নারী, কি পুরুষ, কি শিশু, কি কন্যা, কি উট, কি ছাগল, ভেড়া, সকলকে পণ্য হিসেবে গণ্য করা হতো মধ্যযুগের সমাজ ব্যবস্থায়। সেখানে নারীদের যে পরিণতি, সেটি ছিল যৌনদাসী, কৃতদাসী। যে সকল পুরুষ বহু বিবাহে আসক্ত ছিলেন, তাদের স্ত্রী হিসাবে দুই নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর, দশ নম্বর কিংবা পঞ্চাশ নম্বর স্ত্রী হিসাবে অনেক নারীর স্থান হতো এবং এটাকে ওই নারীরা মনে করতেন একটা সৌভাগ্যের প্রতীকের। কারণ হলো, তাদের মধ্যে যারা তুলনামূলকভাবে কম সৌভাগ্যবতী ছিলেন, তাদের স্থান হতো দাসী হিসেবে, অনেককে শ্রম শিবিরে পাঠিয়ে দেওয়া হতো এবং অনেকে দাস মার্কেটে বছর পর বছর ঘুরতে থাকতো। তো সেই দিক থেকে যারা কোনো একটি রাজা মহারাজা বা সেনাপতির যে হেরেম রয়েছে, সেই হেরেমে যারা স্থান পেতেন, তারা নিজেদেরকে ধন্য মনে করতেন এবং এটিই ছিল শত শত বছর ধরে মধ্যযুগে একটা চিরাচরিত প্রথা। ব্রিটেনে শিল্প বিপ্লবের পর, বিশেষ করে রেনেসাঁর পর, যখন মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নত হতে থাকলো, ঠিক সেই সময়টাতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি যখন একটি একেবারে উন্নততর পর্যায়ে পৌঁছাতে লাগলো, তখন থেকে পুরুষদের মধ্য থেকে অনেক নারীবাদী সমাজকর্মী বের হয়ে গেল, যারা মনে করলেন যে নারীদেরকে এভাবে রাখা যাবে না, নারীদেরকে আলাদা মর্যাদা দিতে হবে এবং তারা যেহেতু পশ্চাৎপদ হয়ে পড়েছেন,
তাদেরকে বিশেষ সুযোগ দিতে হবে, সুবিধা দিতে হবে এবং তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করে এই জাতিকে সম্মান করতে হবে, কেননা এরাই আমাদের মা, এরাই আমাদের কন্যা, এরাই আমাদের ভগ্নী। তো ইউরোপে সেই রেনেসাঁর যুগে দেখা গেল পুরুষরা যেভাবে নারীদের অধিকার নিয়ে রাস্তায় নামলেন, তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে বেশ কিছু বিখ্যাত নারীও নেমে গেলেন এবং যারা ইতিহাসে অমরত্ব লাভ করেন। এই যে ঊনবিংশ শতাব্দীতে এসে এই নারীবাদিতা সারা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করলো এবং একবিংশ শতাব্দীতে এসে এখন বলতে গেলে সারা দুনিয়াতেই কাগজে কলমে নারী পুরুষের যে অধিকার, সম অধিকার, এটি প্রত্যেকটি রাষ্ট্র স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। তো এত কিছুর পরেও যে অলিখিত যে বিষয়গুলো রয়েছে সেটি হলো পুরুষের বহু বিবাহ করার যে আকাঙ্ক্ষা, সেটি কেবলমাত্র মুসলমান ধর্ম না, এটি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, পশ্চিমা সমাজ, যে কোনো সমাজ ব্যবস্থাতেই পুরুষের এই যে বহু বিবাহ করার যে তাদের যে লিপ্সা, তাদের যে লোভ, তাদের যে লালসা, এটিকে নারীরা সবসময় কটাক্ষ করে থাকে। যারা বহু বিবাহের প্রবক্তা তারা অসংখ্য যুক্তি দেন। তো সেই যুক্তির মধ্যে একটি যুক্তি হলো যে নারীকে পুরুষের অধীন করে দেওয়া হয়েছে, অথবা তারা অনেকে বলার চেষ্টা করেন যে জন্ম মৃত্যু বিয়ে এটি আল্লাহর একটি যাকে বলে সিদ্ধান্ত, সেটি এক বিয়ে হোক বহু বিবাহ হোক, আল্লাহর পক্ষ থেকে যদি সিদ্ধান্ত এসে থাকে তো আমার করার কি আছে, এটি অনেক পুরুষ বলেন এবং তারা গিয়ে ঠিক একেবারে নির্দ্বিধায় বিয়ের পিঁড়িতে বসেন। অনেকে বলেন যে আমার যে ডান পাজরের যে হাড্ডি, সেই হাড্ডি থেকে মেয়েদের সৃষ্টি করা হয়েছে, আমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, তো সেই হাড্ডির স্ত্রী যদি কোথাও থেকে থাকেন তো তিনি যেদিন না একদিন না একদিন তিনি আমার স্ত্রী হবে। পুরুষের ডান পাজরের হাড্ডি থেকে নারীর জন্ম, স্ত্রীর জন্ম, এইটা নিয়ে নারীদের যারা নারীবাদী লেখিকা রয়েছেন, নারীবাদী সমাজকর্মী রয়েছেন, আধুনিকা নারীগুলো যারা পরিচয় দিচ্ছেন, তারা বেশ রং তামাশা করেন, হাসি ঠাট্টা করেন যে পাজরের হাড্ডি একটা, সেই একটা থেকে ধরুন একটা নারী পয়দা হলো, তো কোন হাড্ডি থেকে কোন নারীটা পয়দা হলো, এটা নিয়ে অনেকে ব্যঙ্গুরার সাথে কথাবার্তা বলেন। আবার অনেকে একথাও বলেন যে ঠিক আছে, যারা মুসলমান ধর্মের অনুসারী তাদের বক্তব্যটা হলো যে যারা মারা যাবেন, মারা যাওয়ার পরে শেষ বিচারের দিনে যারা জাহান্নামের পরিবর্তে জান্নাতি হবেন, যে সকল পুরুষেরা, সে সকল পুরুষেরা যারা জান্নাতে যাবেন তাদের জন্য 70টি হুর থাকবে তাদের সঙ্গে হিসাবে। তো সেখানে সেই জান্নাতি মুসলমানদের সঙ্গী হিসাবে তাদের যে স্ত্রী যদি জান্নাতি হন তাহলে সেটি হবে তাদের একটা উত্তম পুরস্কার। তো এই যদি হয় তাহলে যে নারী জান্নাতে গেল, তো এক্ষেত্রে দুটো প্রশ্ন সঙ্গতি কারণে এসে যায়। প্রথম প্রশ্ন হলো যে সকল নারী জান্নাতে যাবেন কিন্তু তাদের স্বামীরা জান্নাতে যাবে না, সেক্ষেত্রে জান্নাতে তাদের সঙ্গী কারা হবেন, এটি নিয়ে নারীরা কটাক্ষ করেন এবং বিভিন্ন কথাবার্তা বলেন, যেটি কোনো ধর্মমতই সুষ্ঠুভাবে এটির যে একটা সন্তোষজনক উত্তর সেটি দিতে না পারার কারণে এটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বহু বহু ক্ষণ ধরে। দ্বিতীয়ত যে জান্নাতে তো একেবারে একটা ন্যায় বিচার হবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন পুরুষ যেখানে নারীর অধিকার, পুরুষের অধিকার সম বলে দুনিয়া এবং আখেরাতে বহু বহু ঠিক সত্য ভাষণ দেওয়া হয়, নীতি কথা বলা হয় এবং একথাও বলা হয় যে বিভিন্ন ধর্মমতে যে মায়ের পায়ের নিচের সন্তানের বেহেস্ত, নারী জাতি অমুক, নারী জাতি তমুক, নারীদের এত অধিকার, এত সম্মান, এত মর্যাদা, তাহলে জান্নাতে যদি একটা নারী যায় এবং তার স্বামীও জান্নাতে যায় তো সেই একইভাবে স্বামী 70টি হুর পাবে, তার সঙ্গে সঙ্গে একজন স্ত্রী পাবে, তার জান্নাতি স্ত্রীকে সে পাবে। তাহলে পুরুষের ক্ষেত্রে দেখা গেল যে 71টি নারী তার সঙ্গিনী হবে। তো সেক্ষেত্রে ওই যে তার যে স্ত্রী যিনি জান্নাতি স্ত্রী হলেন তিনি বিষয়টি কিভাবে নেবেন, যে তার এই স্বামীকে তিনি 70-এর একাংশ বা 71-এর একাংশ তিনি ভোগ করবেন না, অধিকার প্রয়োগ করবেন, বা যেখানে জান্নাতি হুরের যে রূপ, যৌবন, সৌন্দর্য এবং তাদের আকর্ষণ সম্পর্কে এমন সব তথ্য দেওয়া হয়েছে যার কারণে কোনো মানুষ
দেখা যাচ্ছে যে সেই জান্নাতি হুর রেখে তার স্ত্রী যে মানবী তার দিকে কেন আকর্ষিত হবেন সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তো এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়, প্রচুর সমালোচনা হয় এবং এগুলো নিয়ে কথাবার্তা হয় বিভিন্ন জায়গাতে। তো যারা ইসলামী প্রবক্তা রয়েছেন, বক্তা রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে যদি কোরআন হাদিসের আলোকে আরো ডিটেলস বলেন, গ্রহণযোগ্যভাবে বলেন, বিশ্বাসযোগ্যভাবে বলেন এবং বৈজ্ঞানিক সূত্র দিয়ে বলেন, তাহলে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে ধর্ম, পরকাল এবং আখিরাত নিয়ে যে সমস্ত কনফিউশন রয়েছে বা যে সকল যাকে বলে রসাত্মক বিদ্রুপ রয়েছে সেগুলোর একটা সমাপ্তি হবে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে এগুলো আসে না। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বিশেষ যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। পুরুষদের মধ্যেও কতিপয় বিশেষ যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এবং একটি পুরুষ বহু বিয়ে করার জন্য তখনই উদ্গ্রীব হয়ে যায় যখন তার ভিতর যে এই বহু বিয়ে করার যে লিপসাটা এটি পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। সেটি যে কারণে হোক না কেন, তার খুব অর্থবিত্ত হতে পারে, সে খুব ক্ষমতাশালী হয়ে যেতে পারে, তার ভিতরে কামভাব বেশি থাকতে পারে, তার স্ত্রীকে তার খুব দুর্বল মনে হতে পারে, তার মনে হতে পারে সে বেপরোয়া, সমাজ সংসার তার কাছে কোনো ব্যাপার না, সে যা ইচ্ছে তাই করতে পারে, অথবা তার সত্যিকার অর্থে আর একটা বিয়ে করার প্রয়োজন হতে পারে, তার যে সঙ্গী, তার স্ত্রী তার অসহযোগিতা, তার যাকে বলে অবন্ধুত্বসুলভ মনোভাব, এই সমস্ত কারণে তার মনে শূন্যতার সৃষ্টি হতে পারে, সে আর একটা বিয়ে করতে পারে। তাহলে পুরুষের মনে যে বহু বিয়ের যে আকাঙ্ক্ষা সেটি মূলত বিভিন্ন সমাজে কালে ভদ্রে যা কিছু আপনি লক্ষ্য করেছেন, আমরা লক্ষ্য করি, সেটি হলো পরিবেশ, পরিস্থিতি, অভ্যাস, চরিত্র এবং তার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এইগুলির উপর নির্ভর করে। ঠিক একই পরিবেশ পরিস্থিতি যদি কোনো নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ পুরুষ যে কারণে যে পরিস্থিতিতে বহু বিবাহ করার একটা পরিস্থিতিতে পড়ে, একই পরিস্থিতি যদি কোনো নারীকে ফেলা হয় বা নারী সেই সুযোগটি পেয়ে যায়, সেও কিন্তু বহুগামী হয়ে যায়। সেও তার একটার পর একটা স্ত্রী হিসাবে সে তার স্বামীকে তালাক দেয়, তারপরে সে নতুন নতুন স্বামী গ্রহণ করে। অনেকে দেখা যাচ্ছে যে স্বামী থাকা সত্ত্বেও সে একাধিক বয়ফ্রেন্ড মেনটেন করে, একাধিক পরপুরুষের সঙ্গে তার প্রকাশ্য সম্পর্ক থাকে, কখনো কখনো গোপন সম্পর্ক থাকে। এতে নির্ভর করে যে সেই নারীর ক্ষমতা কি প্রকৃতির রয়েছে। অনেক দুশ্চরিত্রা স্বর শাসক ছিলেন, যারা মহিলা সম্রাজ্ঞী ছিলেন যুগে যুগে, তারা কিন্তু তাদের যে জীবন, সেই জীবনের যে যৌনতা, সেটি যে কোনো পুরুষের বিকৃত রুচিকে হার মানিয়েছে। এরকম অসংখ্য নাম আমি বলতে পারবো এবং এই নামগুলো আমি এখানে বললাম না কোনো নারী পুরুষের নাম, এই কারণ হলো যে যাদের নাম বলবো তারা সবাই মৃত ব্যক্তি এবং মৃত ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলা এটা জীবতের মতো, এটা ইসলামে নিষিদ্ধ। কিন্তু আপনারা সকল ইতিহাস থেকে জানেন যে আমাদের সেই হাজার বছরের ইতিহাসে কি ভারতবর্ষে, কি ইংল্যান্ডে, কি ইউরোপে কিংবা মধ্যপ্রাচ্যে যে সকল নারীরা শাসন ক্ষমতা পেয়েছিল, যে সকল নারীরা জমিদার হওয়ার সুযোগ পেয়েছিল, প্রশাসক হওয়ার সুযোগ পেয়েছিল, সেনাপতি হওয়ার সুযোগ পেয়েছিল কিংবা অঢেল অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ পেয়েছিল, এবং তারা যখনই ঠিক সুযোগ পেয়েছে তখনই কিন্তু তাদের সেই বহু বিয়ের যে আকাঙ্ক্ষা যেটি পুরুষের মধ্যে থাকে, এবং যে পুরুষ যে সুযোগ পেয়ে বা যে ওসিলা করে বা যে কারণে সে বহু বিবাহের প্রতি আকর্ষণ অনুভব করে, ঠিক একইভাবে নারীরাও কিন্তু পুরুষের তুলনায় কোনো অংশে কম করেনি। তো কাজেই যতই আমাদের সমাজে এখন যে নারীর যে ব্যালেন্স চলে এসছে ক্ষমতার, অধিকারের, অর্থবিত্তের এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার, ততই কিন্তু পুরুষের সাথে পাল্লা দিয়ে নারীরও বহু বিবাহ করার যে লিপসা এটি বেড়ে যাচ্ছে। আপনি গিয়ে দেখুন যে আমাদের সমাজে এখন আমরা পরকীয়ার কথা বলি, আচ্ছা একটা পুরুষ যখন পরকীয়া করে সে তো গিয়ে অন্য একটা পুরুষের সঙ্গে করছে না,
সে তা একটা নারীর সঙ্গে করছে, তো সেখানে পুরুষের বদনাম হচ্ছে কিন্তু নারীর হচ্ছে না। কিংবা দেখা যাচ্ছে এখন অনেকগুলো যৌনাচার হচ্ছে, অনেক সময় ধর্ষণের ঘটনা ঘটছে, এখানেও কিন্তু একটা শক্তিমত্তা, তারপরে সে সেখানে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রিত অনেক কিছু নির্ভর করে। ঠিক যেমনিটি ইউরোপে হয়ে থাকে, সেখানে কিন্তু অনেক মহিলারা সঙ্গবদ্ধভাবে পুরুষদেরকে ধরে গ্যাং রেপ করে। তো এটি সেখানে হচ্ছে কেন ক্ষমতার ভারসাম্যে নারী সেখানে একটা ভালো অবস্থানের মধ্যে আছে। তা আমার বক্তব্যটা হলো যে দুনিয়াতে বহু বিবাহের যে বিষয়টি রয়েছে এটি স্থান কাল পাত্র ভেদে নির্ভর করে, নারী হোক বা পুরুষ হোক, যে সেখানে ক্ষমতা কার পক্ষে, অর্থনৈতিক অবস্থা কার পক্ষে, পরিবেশ এবং পরিস্থিতি কেমন বলে, যে মানব বা মানবী বহু বিবাহের দ্বারা আক্রান্ত হচ্ছেন বা বহু বিবাহের লোভে লোভাতুর হচ্ছেন, তার যে পারিপার্শ্বিক অবস্থা কেমন, তো এই সার্বিক বিবেচনায় সুযোগটা যার কাছে আসে, তীর যার কাছে আসে, সেই সে তীরটি বিদ্ধ করে ফেলে ঠিক তার সেই কাঙ্ক্ষিত জায়গাতে, সেটা হোক সে নারী হোক সে পুরুষ। তো কাজেই আমি মনে করি এটি একটি কমন ফেনোমেনা, এটি কেবলমাত্র পুরুষের জন্য প্রযোজ্য নয়, এটি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। আর কেয়ামতের পরে জান্নাতে নারীর অবস্থান কেমন হবে, পুরুষের অবস্থান কেমন হবে, এটি একটি টেকনিক্যাল বিষয়, এটি সব ধর্মেরই এটির ব্যাখ্যা রয়েছে। যারা ধর্মবেত্তা তারা মরণের পরে যে কাহিনী ঘটনা এটি সমীকরণ তারা করবেন, এটি ব্যাপারে আমি বলতে গেলে উম্মি, আমি কেবল দুনিয়ার ব্যাপারেই যতটুকু আমার যে ব্যাখ্যাত ধারণা ততটুকু বললাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।